সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি এনআইএসের যে 10 তারিখের এই মাসের 10 তারিখের যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে বলতে চাই যে অনেকের ক্ষেত্রে এটা সুখবর, আবার অনেকের ক্ষেত্রে তারা ভাবছেন দুঃখের খবর। সুখের খবর তাদের ক্ষেত্রে যারা 50% করেছেন এইচএসে, অথচ এখনও পর্যন্ত তারা সার্টিফিকেট কিংবা রেজাল্ট পাননি, তাদের জন্য সার্টিফিকেট রেজাল্ট প্রত্যেকটা স্টাডি সেন্টারে পাঠানোর ব্যবস্থা এনআইএস করবে। এই নোটিফিকেশানটা আপনারা দেখেছেন, হয়তো এখনও বলবো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তাদের ক্ষেত্রে সুখবর যারা 50% করেছেন তাদের ক্ষেত্রে, কিন্তু এখানে যারা গ্রাজুয়েট আমরা আছি তাদের ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। এই জন্য আমি এই বিষয়টা নিয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত অনুসারে আমি মিশন ডিরেক্টরের কাছে ফোন করেছিলাম। শুধু তাই না, যে নোটিফিকেশানটা বেরিয়েছে এই নোটিফিকেশানটা আমি যথারীতি আধিকারিকদের কাছে, মিশন ডিরেক্টরের কাছে, পার্থবাবু সচিবের কাছে অর্থাৎ সুকান্তবাবুর কাছে, কবিরবাবুর কাছে যিনি শিক্ষা দপ্তরের ওএসডি, তার কাছেও আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এবং বিষয়াদি জানার জন্য আমি আবেদন রেখেছি। এর মধ্য থেকে যে আমি তারপরে শুধু বসে থাকিনি, ফোনালাপের মাধ্যমে জানতে পারলাম, যেটা ওনারা বললেন হ্যাঁ আপনি যেটা পাঠিয়েছেন আমরা পেয়েছি, আমরা এ বিষয়ে অবিলম্বে বৈঠকে বসবো। আপনাদের যে চিন্তাভাবনা, আপনাদের অহেতুক চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই বা ভেঙে পড়ার কারণ নেই। আমরা দেখেছি এ বিষয়ে বিস্তারিতভাবে ওনারা আলোচনায় বসে আমাদের সমস্যা সমাধানের পথ নিশ্চয়ই একটা বের করবেন, তেমন ধরনের ইতিবাচক সাড়া ফোনালাপের মধ্য দিয়ে পাওয়া গেছে। আমি সেখানে বলেছিলাম যে আমরা বেশিরভাগ সব 50 ঊর্ধ্ব, জীবনের যে শেষ প্রান্তে এসে সার্ভিস লাইফের আমরা খুব অসহায়। এই যে এনসির বিষয় নিয়ে আপনাদের কাছে বহুবার আবেদন করেছি, আপনারা সেই সময় বলেছিলেন যে এসব নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু এনআইএস তার ব্যবসা গুটিয়ে নিচ্ছে এমন ধরনের একটা নোটিফিকেশান দিয়ে ওনারা বললেন, অনেক আগেই তো আপনাদের বলেছিলাম ওরা ব্যবসা কেন্দ্র খুলে রেখেছে, ওরা যা পারে বলুক, ওই কথায় কর্ণপাত করবেন না, আমাদের আন্ডারে আপনারা কাজ করেন, আমরা কি বলি সেইটাই হলো আপনাদের বিচার্য বিষয়। তাই বলবো যে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে থাকবেন না, পরিবেশের মধ্যে থাকবেন না। আমরা এই সপ্তাহে যে বলেছিলাম কালীঘাটে যাব আর নাকতলাতে মাননীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে যাব, কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা হলো এই যে ওনাদের সঙ্গে দেখা করতে গেলে আগে করোনা টেস্ট করতে হবে। আমাদের মধ্যে ইসমাইল সাহেব করেছেন, আমি এখনও করতে পারিনি, আমি শারীরিক আমার অসুস্থতার কারণে যে আমি এখনও করতে পারিনি, সুতরাং এই সপ্তাহ মনে হচ্ছে যাওয়া হবে না, কারণ একটা রিপোর্টটা পেতে 4 থেকে 5 দিন যাবে। সেই জন্যে সেই সার্টিফিকেট ছাড়া যদি দেখা না করা যায় তাহলে সমস্যা, কিন্তু আমরা সেদিকে চেষ্টা করছি যাওয়ার, যত তাড়াতাড়ি যাওয়া যায়। আপনাদের বলবো হয়তো আপনারা বিভ্রান্ত হবেন না, তাই সেই প্রাইমারি টিচারই হোক আর এমএসকেএসএসকের হোক, মাদ্রাসার হোক, পৌরসভার হোক, যে যেখানেই আছেন না কেন, এই বিষয়টা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা প্রাণ চেষ্টা করব এই কথা দিতে পারি যে কথার ভিত্তিতে আমরা আগেও যেটা বলেছি যে অহেতুক চিন্তাভাবনা করবেন না। আমি আজকে ফোনালাপের মধ্য দিয়ে আধিকারিকদের সঙ্গে সেই
একই কথা বলবো। আবার এই হোয়াটসঅ্যাপটা যে আজকের যে নোটিফিকেশনটা আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই ওনারা এ বিষয়ে ভাববেন এবং চিন্তা করবেন যে আমাদের রুটি রোজগারের পথ, জীবন জীবিকার পথ আমরা সবাই দূরে চলে যাব এর থেকে বা বিপদে পড়বো। নিশ্চয়ই এই রাজ্য সরকার চাইবে না যা কিছু আমাদের দায়ভার রাজ্য সরকারের উপর। সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ করব যে আশা ভরসাটা আপনারা রাখুন এমতো অবস্থায় যে অহেতুক এই নিয়ে বেশি উল্টো পাল্টা মন্তব্য করার আমাদের দরকার নেই। তবে একে আমফান, তার উপর করোনা, আজকের এই যে ঘটনায় যারা গ্র্যাজুয়েট আছি তাদের কোনো উল্লেখ নেই বলে আমরা এখন খুব উদ্বিগ্ন এবং চিন্তিত মনে হচ্ছে, যেন যে মরার উপর হাড়ার ঘা পড়ল। তাই বলবো বন্ধুগণ, আপনাদের মতন আমরাও ব্যথিত, ওই জন্যে চিন্তা না করাটাই ভালো। আমরা যতটুকু পারি সাংগঠনিকভাবে সকল সংগঠনের কাছে অনুরোধ করব যে সবাই মিলে চেষ্টা করুন, সরকার নিশ্চয়ই ভাববে যে আমাদের ভালো দিকটা। এই বলে আমি শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।